হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড গাইজ। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে ঠিক আমার বাড়িতে, জাস্ট ওয়েদারটা ঠিক এরকম মানে মেঘলা ওয়েদার, তার কারণে গাইজ আমাদের এখানে দেখো সব জামা প্যান্ট মেলা টান টান করে, আমার মা বাবা সবারই জামা প্যান্ট মেলা আছে টান টান করে। মানে গাইজ অনেক দিন ধরে হয়তো ভিডিও দিন না, কেন ভিডিও দিন না সেটাও বলবো, যে কী রিজন সব কিছু তোমাদের বলবো, যে কী কেন ভিডিও দিতে পারছিলাম না বা কী দিতে পারছিলাম না। তোমরা হয়তো মানে জানোই যে মানে তোমরা তো বলতে পারো যে আগে একটা রথের ইয়ে গেলো, সেই রথের ভিডিও কেন করলি না, এই করলি না, সব কিছু আমাদের বলবো গাছ, তার জন্য একটু ওয়েট করতে হবে। মানে পুরো ভিডিওর মধ্যে কিন্তু মানে মাঝখানে বলে দেবো গাছ যে কিসের জন্য ভিডিও দিতেছিলাম বা কিসের জন্য দিতে পারছিলাম না। তো চলো দেখতে পাচ্ছি পুরোটা কন্টিনিউ করে, ঠিক এখন বাজে ঠিক 12টা, তার জন্য ক্ষেত্রে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করে, কোথাও স্ক্রিপ্ট না করলে স্ক্রিপ্ট করবো না, পুরো ভিডিও কন্টিনিউ করো, বুঝতে পারবে যে কেন ভিডিও দিন বা কী না দিয়েছি। সেই বাইরে ওদেরটা জাস্ট একবার দেখো পুরো মেঘলা, ঠিক আছে, আর মানে সব গাছপালাগুলো গাছগুলো জাস্ট সেই লাগছে, অসাম লাগছে, পুরো ভেজা গাছটা ভেজা, ঠিক আছে, পুরো মানে ইয়ে ভেজা, পুরো মাটি বাড়ি সব কিছু ভেজা, ওইখানে ইতিমধ্যে জলও জমে গেছে, ঠিক আছে, ওখানে ইতিমধ্যে জলও জমে গেছে, আর পুরো ভাই মেঘলা সেই লাগছে, গাছগুলোকে সেই লাগছে গাছ। তো একটা টুক করে একটা সিনেমাটিক শট দেখে না, গাছগুলোকে দেখা যায় না, টুক করে একটা সিনেমাটিক শট দেখো। আরেকটা কথা গাইজ, তোমাদের এতদিন মানে ভিডিও দিননি সেখানে অনেক কিছু বদলে গেছে গাইজ। দেখো মাছ তোমরা কী মাছ দেখতে আর কী মাছ হয়ে গেছে গাইজ, ঠিক আছে, তারা বলে ঠিক আছে কী মাছ দেখতে গাইজ, দেখো এখন সব ছোট ছোটো মাছ হয়ে গেছে, এরকম কিচ্ছু করার নেই, সব বড় মাছটা অ্যাকচুয়ালি মরে গেছে, ঠিক আছে, তার কারণে আমি ছোটো ছোটো সব মাছ আনা হয়েছে। মানে গাইজ কিছু করার নেই, মানে একদিন আমি রাত্রিবেলা মাছটাকে খাবার দিয়ে ঘুমিয়েছি, পরের দিন দিন সকালে উঠে দেখছি মাছটা মরে গেছে, তো বাদ দাও কিছু করার নেই, যার যাওয়ার সে যাবে, কিছু করার নেই, মানে কিছু করার নেই। চলো হ্যাঁ, আরেকটা কথা গাইজ, মানে আমি সোজারথে ভিডিও করতে পারি, তো কী হয়েছে আজকে হচ্ছে উল্টো রথ, ঠিক আছে, জানি দেখি উল্টোতে ভিডিও করতে পারি কিনা, ঠিক আছে, চেষ্টা করো ভিডিও করার। তো বৃষ্টি যদি না হয় গাইজ, বৃষ্টি না হলে নিশ্চয়ই যাবো ভিডিও করতে উল্টো রথে, মেলায়ও যাবো, ঠিক আছে, সব কোথাও যাবো, সব ভিডিও হয়তো একটু হলেও ক্লিপ কিছু নেবো, ঠিক আছে, ক্লিপ একটু হলেও কিছু জয়েন্ট করবো এর সাথে, তো দেখতে থাকো ব্লগটা। আর আরেকটা কথা গাইছে, কেন আমি ভিডিও দিতে পারিনি এতদিন, তো সেটার কারণ হচ্ছে গাইজ আমার মানে শরীরটা খারাপ ঠিক ছিল না, মানে এখনও কথার ব্যাপারে তোমরা হয়তো বুঝতে পারছো যে শরীরটা এখনও ঠিক নেই। এবার তোমরা যদি বলো কী শরীর খারাপ, ঠিক আছে, মানে গাইজ আমার পেটে না পেটে ব্যথা ছিল, চারিপাশ দিয়ে পুরো পেটে ব্যথা ছিল, সেই কারণে গাইজ ভিডিও দিতে পারিনি। আজকে ভিডিও শ্যুট করতে আমি প্রায় দু সপ্তাহ পর, ঠিক তো, দু সপ্তাহ পর, এইটা হয়ে গেল একটা কারণ। দেন দু নম্বর কারণ হচ্ছে গাইজ, মানে একই জিনিস কতবার লোকে দেখতে চাইবে, ঠিক আছে, আমি একই জিনিস বারবার দিতে চাইছি, অনেকে হয়তো বলেও যে একই জিনিস দেখাচ্ছি ভাই বারবার, তুই আমি একই জিনিস বারবার বলে যে থাম্বনেল দেখিয়ে তুই উল্টো পাল্টা জিনিস দিয়েছিস ভাই, একই জিনিস বারবার দিয়েছি, হ্যাঁ সত্যি ঠিক কথা গেছি, মানে আমি একই জিনিস, একই বাড়িঘর, একই ইয়ে, একই জায়গা, সব জায়গায় একই জিনিস দেখাচ্ছি, মানে হয়তো তুই ছাদে ভিডিও করছি না, এই করছি এই করছি, তার জন্য আমি এখন ভাবছি একটা জিনিস যে আমি হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা শর্ট ভিডিও আপলোড করছি, মানে প্রত্যেক দিন একটা শর্ট ভিডিও দেবো, আর যদি কোথাও যদি যাই, ঠিক আছে, ঘুরতে বা কোথাও ধরো যাই, তাহলে আমি ভাবছি বড়ো ভিডিও, ধরো কোথাও ঘুরতে গেলাম, ধরো বাইরে কোথাও মেলা হচ্ছে বা কিছু হচ্ছে বা দুর্গা পুজো সব, মানে হিটেড কন্টেন্ট, সেই সময় আমি বড়ো ভিডিও করবো, তাতে কি লোকে দেখবে, আর মানে আমি লোকে দেখ আমি ভিডিও এমনই থাম্বনেল দিই লোকে ক্লিক করে, ঠিক আছে, বাট গেস পরে বলে যে তুই একই জিনিস বারবার দিচ্ছিস, তো সেই কারণে আমি ভাবছি চেঞ্জ করে দেবো। তো সেই জন্য একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম, এটার জন্য ভিডিও কন্টিনিউ করিনি। দেন আজই বললাম যে আর না, এর জন্য ওয়েট করা যাবে না, এখন তোমাদেরকে বলে দিই সব কিছু, মানে কিছুর জন্য কী করছি বা কী করবো এরপরে, নেক্সট কী করতে চলেছি, ঠিক আছে, তো সেটা বললাম নেক্সট আমি পার ডে একটা করে শর্ট ভিডিও আপলোড করবো, আর যেখানে যদি কোথাও যাই তখন তোমার বড় ভিডিও আপলোড করবো। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের মানে তাহলে আমি ছাড়বো, নাহলে আমি তোমরা যেটা বলবো সেটাই আমি করবো, ঠিক আছে, তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে প্লিজ বলো। তো গাইজ এখন আমাকে বের করতে হবে রিং লাইটগুলো, মানে একটা দিদি নেবে, ঠিক আছে, তো সেই কারণে রিং লাইটগুলোকে বার করতে হবে, তো চলো এখানে এখন বার করি, ঠিক আছে, এখানটা বার করি, ধরো মানে গাছ একজনকে নেবে, ঠিক আছে, তো সেই কারণে ইংরেজগুলোকে রেডি করে দিই, মানে ও যদি রেডি করতে পারবে তাও আমি রেডি করি, ঠিক আছে, লাইট। তো গাইজ ফাইনালি ফুল সেট কমপ্লিট, এরকম মানে সেট করে হালকা একটু মানে জ্বালিয়ে রাখলাম, অনেক দিন অফ ছিল তো সেই কারণে জ্বালিয়ে রাখলাম, ঠিক আছে, ফুল সেট, আর ভাবছি এখন হালকা পাতলে একটা ইনস্টাগ্রামে রিলস বানাবো কিনা ভাবছি, তো বানালেই বানানো যায় গাইজ, তো চলো ইয়ো গাইজ রিলস বানাবো, ঠিক আছে, ফলো করতে হবে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে দেখলে ইনস্টাগ্রামে ফলো করো রিলস দেখতে পারবো, চলো এখন একটা রিলস বানিয়ে ঠিক করে নাহলে ভালো হচ্ছে না, রিলস বানিয়ে যখন সেট করেছি ও সেই লোক অনেক বার সেট করেছি, তো লাইট ও তো গাইজ ফাইনালি এখন কমপ্লিট, মানে এটা পর্দাটা এটা এটা জাস্ট এত না অনেকটাই বড়, ঠিক আছে, তো এটাকে পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি, এখন ইনস্টাগ্রামে রিলস বানাবো, এটা তোমার সঙ্গে দেখুন কথা হবে। ফাইনালি মেসলে কিন্তু চাতলা চাতলা এসে একটা নতুন জিনিস নোটিস করতে পারলাম, তোমরা কি নোটিস করতে পারছো গাইজ, নতুন একটা জিনিস পাচ্ছ কি, নোটিস করতে এখানে দেখো
এইদিকে দেখো, এই যে পাঁচ মিনিট আমি জুম করে দেখাচ্ছি, এদিকে দেখো আর এইদিকে দেখো, জুম করতে পারছি না তো আমি বলছি গাইস। মানে গাইস ভোট এখন আসতে পারলো না, তার আগে গাইস পতাকা মতাকা সব কিছু টানিয়ে একাকার অবস্থা গাইস, মানে কি বলবো। থাক আর কিছু বললাম আপনি পার্টির জিনিস, লাস্ট টাইম রাতারাতি দেখবো তোমাদের শনির গায়ে হয়ে গেছে গাইস, ফালতু বললাম আপনি পার্টির ব্যাপার গাইস, পার্টির জিনিস পার্টির পতাকা মতাকা লাগিয়েছে টিএমসি মিএমসি বাদ্যা কিন্তু চাতালে ওয়েদারটা মেঘলা তো আর সেই লাগছে গাইস। ওয়েদারটা সিনেমা দৃশ্য দেখবা নাকি, ঠিক আছে সিনেমা দৃশ্য দেখবা, চলো তা ওয়েদারটা দেখো, এখানে গাছটা কেটে দিয়েছে গাইস। সো গাইস তোমাদের যেরকমটা বলেছিলাম মানে যাবো ঠিক হ্রদ দেখতে, আর এখন বাজে ঠিক চারটে, তাই এখন আমি যাচ্ছি হ্রদ দেখতে। ঠিক আছে জানি না ভাই কতটা কী ক্লিপ নেবো বা কী দেবো, তাও তোমাদের বলে দিই মানে যতটা পারবো একটুও দেবো, হয়তো আমার কথা শুনতে পারবো না কারণ যা ক্রাউড থাকবে ওই জায়গায় আর যা লোক থাকবে হয়তো আমার কথা শুনতে পারবো না, তাও তোমাদের সিনেমাটিক শোটার মাধ্যমে একটু হলেও কিছু দেবো। ঠিক আছে তোমাদের চলো সিনেমাটিক শোটার মাধ্যমে দেবো ভাই, আবার রোদ্দুটো হলে সাইড দেবো রোদ্দুটো, ঠিক আছে একটু হলেও সিনেমাটিক শোটার মাধ্যমে কিছু দেবো, তো সেটাই দেখো তোমরা মানে কিছু করার নেই। যা ভিড় ভাই এখানে ফোন মন নিয়ে গেলে ভিডিও করতে গেলে ফোন শেষ, ইউটিউব ক্যারিয়ার শেষ পুরো, ঠিক আছে ফোন মন পুরো পড়ে শেষ হয়ে যাবে। মানে গাছ একটু হলেও সিনেমাটিক্সের মাধ্যমে কিছুটা দেবো, ঠিক আছে তোমরা সেটা দেখো, দেখে তারপর তোমরা বলো যে কেমন লাগছে বা কি না লাগছে, তো সেটাই দেখো। ও তো গাইস জানি না ভিডিওটা কতদূর করেছি বা কি না করেছি, তো যদি ভালো লেগে থাকে কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মানে ভাই এখন যা রোদ ভাই, এই এখন ইন্টারটা নিয়ে নিচ্ছে, জানি না কতদূর কী ক্লিপ করবো কী না করবো, তো সেটার কারণে করবো। ঠিক আছে একজন দেখছিলো ভাই যে ওই জায়গাতে চলে গেলো, যাই হোক দেখুক আমার কাছে আমাকে করতে হবে, তাই তো জানি না কতদূর করেছি বা কি না করছি, ভালো করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বললাম ইয়েস অ্যান্ড নো কী করবো সেটা তোমার কমেন্ট বক্সে বলো। টাটা।